Hey viewers, welcome back. This is Julekha. You are watching JK Education Lab. Ajke amra shikhbo vowel sounds. Vowel পাঁচটা আমরা জানি সেই পাঁচটা ভাওয়েলের যে বেসিক সাউন্ডটা সেটা আমরা শিখবো বেসিক কেন বলছি কারণ শুধু এইগুলোই ভাওয়েল সাউন্ডস হয় না এর বাইরে আরো অনেক রকম দেয়ার আর ভ্যারাইটি অফ ভাওয়েল সাউন্ডস সেগুলো আমরা পরে পরে শিখবো কিন্তু তার আগে সেটা শিখবো যেটা আমাদের জন্য শেখা খুব 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 জরুরি কারণ কথা বলার জন্য উচ্চারণ করার জন্য এটা খুব দরকার তাহলে এই পাঁচটা ভাওয়েল আগে আমরা দেখে নিই তারপরে তার যে বেসিক সাউন্ডসগুলো হয় সেগুলো আমরা দেখে নিই দেখো পাঁচটা ভাওয়েল কি কি আছে প্রথমে এ তারপর ই তারপর আই তারপর ও তারপর ইউ আমরা জানি এই পাঁচটা ভাওয়েলের উপর বেস করে অনেক রকমের সাউন্ড হয় কিন্তু যে পাঁচটা মূল সাউন্ড বেসিক সাউন্ড সেগুলো কি কি চলো দেখা যাক প্রথমে আছে এ সাউন্ড এ সাউন্ড ই সাউন্ড আই সাউন্ড ই সাউন্ড ও সাউন্ড ইউ সাউন্ড একটা সাউন্ডের উপর মানে এর উপর আমি পাঁচটা ওয়ার্ড বানিয়েছি খুব সহজ সহজ ওয়ার্ড যাতে করে বুঝতে সুবিধা হয় ই এর উপর পাঁচটা রাখেছি আই এর উপর পাঁচটা ও এর উপর পাঁচটা আর ইউ এর উপর পাঁচটা এই পাঁচটা ভাওয়েলের উপর আমি পাঁচটা পাঁচটা করে ওয়ার্ড নিয়েছি এবং তার সাউন্ডগুলো আমি আজকে আলোচনা করার চেষ্টা করি দেখো প্রথমে এ সাউন্ড আছে এ সাউন্ড হলো এ এ সাউন্ড এ তাহলে এ এর উপর কি সাউন্ড হচ্ছে বি এ টি উচ্চারণটা কি হবে ব্যাট সি এ টি ক্যাট এফ এ এন ফ্যান এম এ এন ম্যান বি এ ডি ব্যাট তাহলে এ সাউন্ড হলো এ এ সাউন্ড হচ্ছে এ নেক্সট ই পি ই এন পেন এ উচ্চারণ হচ্ছে এটা যেটা আমাদের খুব খুব মানে সমস্যার কারণ হয় এবং খুব গন্ডগোল হয় বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে সেটা হচ্ছে ই এর সাথে আই আমরা আই এর সাউন্ড আর ই এর সাউন্ডকে খুব গন্ডগোল করি ই সাউন্ড কিন্তু এ আর আই সাউন্ড কিন্তু ই দেখো একটু আলোচনা করলে বুঝতে পারবে পি ই এন পেন নট পিন পেন এইচ ই এন হেন পি ই টি পেট আমরা অনেক সময় এসএমএস লেখার ক্ষেত্রে দেখি বলেছিল বলেটাকে বিও এলই করে দাও কেউ ছিলটা সি এইচ আই না লিখে সি এইচ ই এল ও ছিল সি এইচ ই এল ও উচ্চারণটা খুবই বাজে হচ্ছে ছিল হয়ে যাচ্ছে ওকে তাহলে আই সাউন্ড হবে ই আর ই সাউন্ড হবে এ তাহলে দেখে নিই আই এর কি হচ্ছে পি আই এন পি নট পেন এস আই জি সিট এইচ আই জি হিট LID lead KID heat next O sound HOT hot O sound হচ্ছে দেখো O O sound O HOT hot NOT not DOG dog FOX fox BOX box তাহলে ও সাউন্ড কি হলো অ ও সাউন্ড কি অ এবার চলে আসছি আমরা ইউ সাউন্ডের উচ্চারণ হবে আ দেখা যাক কি কি আছে বি ইউ টি বাট এম ইউ জি মাগ জে ইউ জি জাগ সি ইউ পি কাপ জি ইউ এন গার এতগুলো যে আমরা ওয়ার্ড নিয়েছি এই ওয়ার্ডগুলো খুবই পরিচিত আমাদের শব্দ কিছু খুব কমন ওয়ার্ড যেগুলোর মানে আমরা কম বেশি সবাই জানি সেই জন্যই সহজ ওয়ার্ডসগুলো নেওয়া হয়েছে উচ্চারণটা বোঝানোর জন্য এবার একটা কথা বলে রাখি এটা গেল বেসিক সাউন্ড এর উপরে বেস করে আরও অনেক রকমের সাউন্ডস হয় তবে এটাই কিন্তু
ফাইনাল সাউন্ডস নয়, সব জিনিসেরই ব্যতিক্রম কিছু আছে। ওকে, যেমন যদি সি এ আর বলি তাহলে কিন্তু কেয়ার হচ্ছে না, তাই না? কি হচ্ছে? কার। ওকে, রয়েল উচ্চারণটা যদিও বা হবে না কিন্তু আমরা পড়েই থাকি কার, বাট উচ্চারণটা আমরা এটা কিন্তু বলবো না কেয়ার, তাহলে এটা কিন্তু ব্যতিক্রম। ঠিক সেইভাবেই সব জিনিসেরই ব্যতিক্রম আছে, ব্যতিক্রম বাদ দিয়ে কোনো কিছু হয় না, কিন্তু এই টাইপটা কিন্তু মেজরিটি ডিপেন্ড করছে, মানে বলার ক্ষেত্রে যাই বলি না কেন উচ্চারণ করার ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক রুল, এর বাইরে কিভাবে কিছু থেকে থাকে সেগুলো এক্সেপশন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো পাঁচটা ভাওয়েলের বেসিক সাউন্ডস গুলো কি হয়। যদি মনে রাখতে অসুবিধা হয় তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটাকে উপর একটু স্টাডি করতে পারো, তাহলে উচ্চারণটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সুন্দর হবে। থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।